সবাইকে হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো চলো রান্নাঘরে কী রান্না হচ্ছে সব কিছু দেখে নিই। আর সবাইকে অনেক স্বাগত আমার ব্লগে, আর যারা যেখান থেকে ব্লগটা দেখছো, যে যেখান থেকে দেখছো আর যে বন্ধু করেছো বা করনি, সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো রান্নাবান্না করিনি সকালবেলা, চলো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্ট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো চলো এখন রান্নাঘরে যাই, তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করছি। চলো দেখো এটা কী রান্না হচ্ছে, তোমাদেরকে বলছিলাম। দেখো পুঁই শাক দিয়ে মুগ ডাল আমি করবো। তো এই পুঁই শাকে দেখো কিছু মিটুলি আছে, আর এদিকে দেখো পুঁই শাক কাটাও আছে, আর এই যে ডাল দিয়ে দেখো একটু রান্না করে নিচ্ছি। টমেটো ফমেটো সব দেওয়া হয়ে গেছে, আদা বাটা দিয়ে কষিয়ে নিয়েছি, আর এই যে দেখো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, সামান্য একটু নুন হলুদ দিয়েছি। তো চলো দেখি ডালটা রান্না হোক। আর এখানে দেখো এই যে বড়ি আমি বলছিলাম ভাজা করবো, এই যে ছোটো ছোটো বড়ি, তো এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা। তো চলো দেখি এখন এই পোশাকের ডালটা দেখি একটু ঢাকা দিয়ে রেখে দিই, অল্প একটুখানি নুন দেওয়া আছে। আর এদিকে দেখো চালটা রেখেছি, এখনো ভাতটা বাজছে, আর এখানে গ্যাসে এখন সিটি করছে। এই যে হাঁসের ডিম কটা দিয়েছি, এখন সিদ্ধ বসিয়েছি আলু দিয়ে, এখন সিটি করছে। আর এই ডালটা এখন হোক, কিছুক্ষণ টাইম লাগবে। দেখো হাঁসের ডিম ছাড়িয়ে এখন ভাজা করতে দিয়ে দিয়েছি আমি, সুন্দর করে একটু লাল লাল করে ভাজা করে নিচ্ছি। আর রান্নাটা সুন্দর করে নেব, লাল করে ভাজা করছি। ভালো করে ভাজা হয়ে যাক, তারপর আমি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। দেখো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখো এই যে টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর এই যে ভাজা ডিম আর সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। এই ভালো করে মশলাটা দেখো আমি কষিয়ে নেবো ডিম আলুর সাথে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এবার আদা রসুন বাটা দিয়ে দেব। দেখো আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি, আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। দেখো বেশ মানে মানে অনেকটাই ভালো সিদ্ধ হয়ে গেছে ছোট আলু। তো দেখো কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রেখে রান্নাটা করে নেব। আর এই যে ডিমগুলো দেখো এখানে একটু ভেতরে খুন্তি দিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে ঝোলটা ভালো ঢুকবে, দারুণ হবে টেস্ট। চলো হাঁসের ডিমটা রান্না করে নিই। দেখো রান্না বান্না হয়ে গেছে, এখন দেখো এই রসবড়া ভাজছি, বলছিলাম না তোমাদেরকে। দেখো ডাল ফেটিয়েছি অনেকটাই, দেখো ভাজা হয়ে গেছে। তো এইদিকে দেখো এখন গুড়টা একটু গরম করে নিলাম,
আর বড়াগুলো একটু আগেই দিয়েছি, এখনো ভালো করে ভেজে নি, ভেসে ভেসে রয়েছে। আর এইদিকে দেখো রসবড়ার বড়া রেডি করছি আমি। তো চলো ভালো করে ভাজা হয়ে যাক আর সমস্তটা রেডি হয়ে যাক, তারপরে আবার দেখাবো। জয়নগরে যে বাজার থেকে নিয়েছি, তো ওই সুন্দর শ্যামসুন্দরের দোকানে এই গুড়, এটা খুব সুন্দর, দারুণ, এই গুড়টা খুব টেস্টি গুড় জানো তো, আর মোয়াটা খেতে না দারুণ। অবশ্য দামটা একটু বেশি নিয়েছে, তো এগুলো দেখি আমি ভিজিয়ে রাখি। তো চলো এই বড়াগুলো ভাজা করে সুন্দর করে দেখি, রস বড়া বানিয়ে নিই। চলো চলো, এই যে এখন বড়ি ভাজা আছে, আর এই যে দেখো ডালটা দেখো হয়ে গিয়েছে, বেশ ঘন ঘন রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে পুলবি টুলির যে রান্নাটা, এখন ঢাকা দিয়ে রেখে দিই। আর এখানে দেখো হাঁসের ডিমের যে রান্না সেটাও রেডি হয়ে গেছে। দেখো বাইরের দৃশ্য দেখার জন্যে, তোমাদের দেখানোর জন্যে চলে এসেছি একটু বাইরের দিকে। তো প্রচণ্ড গরম, এই গরমে আর কিছুই ভালো লাগছে না, ওই শুধু ওই রান্নাই করবো। আর একটুখানি আচার ছিল, ফ্রিজ থেকে বার করে নেব, তো সেই আচার দিয়ে আমরা আজকে খাওয়া দাওয়া করে নেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো সবাই এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য, ভিডিও দেখার জন্যে, এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো আজকের মতো টাটা, পরে আবার অন্য সময় নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো টাটা সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।